আজকে গানের যে মোড ছিল, যে ভাবে চলতেছিল, এই চলাটা যেন কেমন একটু উল্টো হয়ে গেছে। কিভাবে আমরা বাউল গান, আমি বাউল গান করার চেষ্টা করি, শিখার চেষ্টা করি, কিন্তু হয় কিনা নিজেও জানি না। আমাদের যে চলন বলনটা যদি সঠিক না থাকে, তাহলে আমরা কিসের বাউল? নিজেকে বাউল বলে দাবি করতে পারি না, কারণ আগের যুগের যারা বাউল ছিল তারা যে গান করতেন, ওই গানের তুলনায় এখনকার অনেকটা ডিজিটাল হয়ে গেছে। কথা বলতে বলতে দেখবেন যদি কেউ কারো সাথে না পায়, তার দুর্বল কোন জায়গায় আছে এটা সে ধরবে, তার দুর্বল কোন জায়গাটা সে খুঁচায় বেড়াবে, ওই দুর্বল জায়গাটা তুলে ধরব। ভাই আমি হয়তো প্রেমের মাধ্যমে কইছে খাতা পত্রের কথা, আমিও প্রেম দিয়েই কমু, কিন্তু এতটা না। কয় তুমি যদি হবিগঞ্জ গান করতে যাও, যদি খাতাপত্র নিতে ভুলে যাও, তুমি কি করবা? কে? আমি কুমু, যে আমার বড় ভাইয়ের নাম হবিল সরকার। আমি যদি ভুলা যাই, তাইলে এর পরিপ্রেক্ষিতে কাকে ধরতে হবে? ওর বড় ভাই হবিল সরকার ধরলে তো আমনের এই ধরবো, পরে আমারে ধরবো না। তবে শুনেন, আমি যে শুধু দেখেই গান করি এরকম কিছু না। কামলার ছেলে ব্যারিস্টার হয় না? কি হয় না? আমার ব্যারিস্টারের ছেলে সেটা কিন্তু এমন পর্যায়ে চলে গেছে, ওরে কেউ দামি দেয় না ও ব্যারিস্টারের ছেলে। হাতের আঙ্গুল পাঁচটা এক সমান না সরকার। আমি যে একবারে সালাম সারা গান করি এরকম কিন্তু কিছু না। আমারে বলতেছে অতি চমৎকার কইরা, কয় সাপলা তোমারে কাছে আমি পয়েন্ট রাখছিলাম, পয়েন্ট শেরিকির বিষয়, সেজদার বিষয়, আরেকটা ভক্তির বিষয়, তুমি ঠাস ঠাসি কয়ে দিতে শেষ হইতো। এই যে পাবলিকের কাছে আমার একটা হেনস্ত করলা, এটা ঠিক হইলো? আচ্ছা আপনারা একটু বলেন তো, পয়েন্ট যদি আপনার এরকম বড় হয় তাহলে আপনার প্রশ্নটা কেমন হবে? পয়েন্ট কাকে বলে? পয়েন্ট একটু একটুতে ধরতে হবে, পয়েন্ট যাতে একটুতে শেষ হয়ে যায়, এটা পয়েন্ট। আপনি আমার বললেন যে সেজদা সেরে কি আল্লাহকে দিলে, আল্লাহ বলছে যে আমি ব্যতীত কাউকে সেজদা করলে এটা শেরিকি হয়ে যাবে। এখন এই সেজদাটার কথা তুমি যে ওলিয়া ওলিয়ারা দিলা, এটা কোন সেজদা? এই যে কোন সেজদা বলতে, এইখানে যে যদি আপনাকে বলা হয় আপনার নাম কি, আপনি শুধু ডাইরেক্ট বলবেন আমি আমার নাম সাপলা? বলতে হবে না আমার নাম মুসাম্মদ সাপলা আক্তার? বলতে হবে না? বলতে হবে। আমাকে প্রশ্ন করা হয়েছে ভক্তি কত প্রকার, ভক্তি নয় প্রকার, কি কি? উনি বলছে ভক্তি কত প্রকার, কি কি, কার সাথে কোন ভক্তি দেওয়া যায়। এখানে কি একটু একটু কথা আসছে? মোড়ে না, এদিকে একবার ভাই গো বাড়ি। আমার উত্তর দিতে হবে ভক্তি কত প্রকার, কি কি, কি কি কইলে নয়টা কথা কইতে হয়, নয়টা নয় জনকে দিতে হয়, আবার কার সাথে কোন ভক্তি দিতে হয়। তাহলে তো আপনি আমার সাথে একটু কথা বলেন, এই একটুটাকে তো আমার মীমাংসা করে প্রত্যেকটা কথা সঠিকভাবে পৌঁছায় দিতে হবে কথাটা। আর আমি যদি বলি ভক্তি নয় প্রকার, শেষ। ওই যে ভাদাইম মা দেখছেন আপনারা, কয় তন্নানি কেমনে মরছে, মুড়ি নিয়ে বসছে, দুজনের খিদা লাগছে, মুড়ি নিয়ে বসছে, কয় আমার নানি
অসুখ হইলো, ডাক্তারখানায় নিয়ে গেলাম, চিকিৎসা করলো, মোটামুটি 2-4 মাস ছিল, তারপরে মরলো। এই দিক দিয়ে বাদামে মুড়ি খেয়ে শেষ করছে। কয় তোর নানি কেমনে মরছে, কয় অসুখ হয়েছে মরছে। বাউল গান আমাকে আপনি কেন, আমাকে আর আপনারে কেন আনছে, আমারে আর আপনারে কেন আনছে? আমরা বাউল বাউল গান করার চেষ্টা করি, একটা কথা বললে যদি ওই কথাটা পয়েন্টে রেখে কথাটার সহি শুদ্ধ জবাব পাবলিকের কাছে পৌঁছায় না দিতে পারি, তাহলে টাকা দিয়ে আপনারে অনাবৃথা, আমারে অনাবৃথা। কথা সত্য, কি খারাপ লাগে? মোড়ে না, আমি কিন্তু তাকে কিছু বলতেছি না। দেখবেন এই যে ইউটিউবের মতো অনেক বড় বড় শিল্পীরা, তারা যে আলাপ আলোচনা করে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে, তাদের কথাগুলো কিন্তু গুরুবাদী কথা। আমরা যদিও না বলতে পারি, কিন্তু আমরা আমাদের ধারে কাছে তো যাইতে হবে। আবার কথা বললেন যে এত কথা বলে একটা গান করলেন, লাখের পুরুষ করার নারী, রাইফেল ছাড়া বেটিগিরি, বছর বছর গুলি খাইয়া মরে, বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। আবার কয় আমিও বেটির কাছে কিছু বুদ্ধি লই, বাহাদুরি করে আবার আমিও বেটির কাছে বুদ্ধি লইন, বুঝলাম না। হ্যাঁ, এই যে আপনি এই যে গানটা করলেন, কারো সমালোচনা করে কেউ কিন্তু বড় হইতে পারে না। আপনি এই যে গানটা করলেন, পুরা গানটাই একটা নারীকে একটা নিচে রাখার জন্য, নারীকে নিচে রাখার জন্য গানটা করলেন। নারী কি আপনার মা না, কি নারী আপনার মা না? শুধু তাই না, আমি এটুকু জানি আপনার 3টা মেয়েও আছে, হেরাও তো আপনার মা। মায়ের কথা শুনতে হবে। আর রাইফেল ছাড়া বেটিগিরি, বছর বছর গুলি খাইয়া মরে, বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। দেখেন, ওই নারী কখনোই বাহাদুরি করতে পারে না যে যে নারীর ঘরে পুরুষ আছে। ঠিকই তো, কি খারাপ লাগে? না না, যে নারীর ঘরে পুরুষ আছে ওই নারী কখনো বাহাদুরি করে না স্বামীর রেখা, স্বামীর উপরে কখনো সে নিজেকে তোলার চেষ্টা করে না। আর যে পুরুষ, আমি আর কিছু কইতে চাই না, এখানে আপনি অবশ্যই বুঝছেন, বুঝছে আস্তে আস্তে আসবো না চালানি তো এইটুকু। আমার ভাইয়ের হাসিটা কিন্তু সেই এক খাবারে রসগোল্লার সন্দেশ করে। তবে আমার কাছে পয়েন্ট রেখেছেন, কি পয়েন্ট? 6 চরণ 18 হাত 24টা চোখ। দেখেন তার প্রশ্নের নাম নেই আসতে, 6 চরণ। আচ্ছা, 6 চরণ কি কি আমার কোন লাগবো না, তারপরে 18 হাত কেমনে হইলো, এটা আমার কোন লাগবো না, চব্বিশটা চোখ কোথায় কোথায়, এটা আমার কোন লাগবো না, এখন আমি উত্তর দিতে যাবো। আমনে কবে সাপলা বেশি কথা কয়, যত দোষ নন কি, আমি কইলাম হ 6 চরণ 18 হাত 24টা চোখ উত্তর দিলাম, কি হয়েছে না উত্তর বুঝছেন আপনারা? হাত তুলেন, কে কে বুঝছেন? আমার পেটলাই খুব ভালো করে বুঝছে। এই যে কথাগুলো, এই কথাটার উত্তর তো আমার দিতে হবে। উত্তর দিতে গেলে যদি আপনি বলেন যে তুমি আমার আমাকে মানুষের মধ্যে হেনস্থ করার চেষ্টা করো, উত্তর তো এইভাবে হয় না। শুধু আপনার আমাকে বুঝাইবেন এরকম কিছু না, বুঝি না, না বুঝলে এই পর্যন্ত আসতে পারতাম না। আর এই বুঝটা আসছে, বুঝটা যদিও আসতেছে, এটা যদি এটা কিন্তু আপনাদের দোয়া ছাড়া হয় নাই। তাহলে সবাইকে সুযোগ দিতে হবে, শুধু আপনারটাই হয় আর একজনেরটা হয় না, এটা কিন্তু হয়, এটা ঠিক না, সবারটাই বুঝতে হবে। তবে বুঝতে একটু সমস্যা, তাই বিরহী কবি সাধক উকিল মুন্সি সাহেব বলেছেন,
জগতে প্রেম করিস পূজন বুঝিয়া গো সই, এ জগতে প্রেম যেজন প্রেমের ভাব জানে, প্রেম কর প্রেমিকের সামনে যেজন প্রেমের ভাব জানে, মনের মতো রসিক পাইলে নামিল প্রেম যাচিয়া দিস, মনের মতো রসিক পাইলে নামিল প্রেম যাচিয়া দিস, উজন বুঝি জগতে প্রেম করিস ও প্রেম করিস, উজন বুঝিয়া গোড়ায় এ জগতে প্রেম হৃদয় মাঝে বাজে কাটা, প্রীতি কথা লে রাখা হৃদয় মাঝে বাজে কাটা, যৌবন কালে লাগে মিঠা করে ভাতাই পড়লে গুলমরিচ, যৌবন কালে লাগে জগতে প্রেম করি, সাধু উকিল মুন্সির কর্মদোষে হারাইল তার মন মানুষকে,